প্রিয় দর্শক শ্রোতা, বেঙ্গল প্যাক্ট হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন তার অগ্রনায়ক। কাজী নজরুল ইসলাম যে কয়েকজন বিশুদ্ধ মানুষকে অন্তর থেকে শ্রদ্ধা করতেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন চিত্তরঞ্জন দাস। কিন্তু 1923 সালে এই যে বেঙ্গল প্যাক্ট হয়েছিল, যা ছিল মূলত হিন্দু মুসলিম সম্প্রীতির চুক্তি, সেই চুক্তিটি দেশবন্ধুর মৃত্যুর পর অকার্যকর হয়ে গেল, বাতিল হয়ে গেল 1925 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম অত্যন্ত ব্যথিত হলেন, দুঃখ পেলেন। যে মিলনের গান তিনি গেয়েছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নের মনে, হিন্দু তাহার প্রাণ, কিংবা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্দারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই সাম্প্রদায়িক সম্প্রীতির চুক্তি যখন বাতিল হয়ে গেল, কাজী নজরুল ইসলাম ব্যথায় এত বেশি ব্যথিত হয়েছিলেন, পরবর্তীকালে তিনি রচনা করেন তার বিখ্যাত বেদনাবিধুর সঙ্গীত, মুসাফির মছরে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। এই গানে তিনি বলেছেন, এই দেশে শুধু ভুলের সমাহার, সবাই ভুল করে, সেই বিভ্রান্তি ভুলের মধ্য দিয়ে আমরা কতদূর এগুব, আর তো প্রাণেশ হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কাজী নজরুল ইসলামের অমর এই সৃষ্টিটি এখন একটু শুনে আসব। মুসাফির মছরে রাখি জল, ফিরে চল আপনারে নিরা। মুসাফির মছরে রাখি জল, ফিরে চল আপনাদের নিরা। আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ছবিরা। মুসাফির মছরে রাখি জল, ফিরে চল আপনাদের নিরা। ঝড়ে শুধু ভুল
নিরাশার কানন ঝরিরা মুসাফির মছরে রাখি জল ফিরে চল আপনাদের নিরা আপনি ঝরিরা মুসাফির মছরে রাখি জল মুসাফির মছরে রাখি জল মুসাফির মছরে রাখি জল ফিরে চল আপনাদের